যত শুদ্ধ গৌরবাগী কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মঙ্গলীগণ, সকল ভক্তিমতী মা এবং বাবাদি রাম রাতুর চরণ কমলে সর্বপ্রথমেই জানাই। কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীনা ভক্তিহীনা শ্রদ্ধাহীনা পদমা দাস কীর্তনিয়া কুমারী সুমিতা সরকার মিতালি এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি প্রণাম। আজকে এখানে খণ্ডকালীন লীলা দুটি পালা আমরাই পরিবেশন করব। সময় তো এখন হয়ে গেছে সূর্য পূজা, কিন্তু যেহেতু এটা হচ্ছে শোকের একটা বর্ষ, এখানে তো সূর্য পূজা মানে আনন্দ তো হইচই। তো যাই হোক, পালাটা আমরা কুষ্ঠ লীলাতেই শুরু করতে চাচ্ছি, আষাঢ় পালা আর সন্ধ্যাবেলা যাওয়ার পালা, এটাই সঠিক হবে এখানকার কীর্তনের জন্য। আপনাদের অনুমতি নিয়ে আমরা লীলা কীর্তন আরম্ভ করব। ভগবান শ্রীকৃষ্ণের গমন কুষ্ঠ লীলা আষাঢ় পালা। জীবের ভগবান শ্রীকৃষ্ণের 64 প্রকার লীলা, কিন্তু আমার মানবের জীবনে মাত্রই দুটি পালা, একটি আসার আর একটি জগৎ ছেড়ে চলে যাওয়া। এই যে আসার পালা, জগৎ সংসারে আমাদের আসা কেন, কোন কারণে আমরা এসেছি, কি করতে এলাম, কি সঙ্গে নিয়ে যাব, আমাদের সঙ্গে সম্বলটা কি, তা আজকে আমরা লীলার মাধ্যমে ভাগবতীয় আলোচনার মাধ্যমে আমরা সেগুলি জানব। আর ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কেমন করে গোষ্ঠ খেলা খেলতে গিয়েছিলেন আমরা লীলার মাধ্যমে তাই জানব। ভগবানের অপার লীলা কীর্তন হচ্ছে কি রত্ন, রত্ন বস্তু, আর সেই রত্ন বস্তুকে আহরণ করে ভক্তের মাঝে দান করবার মতো ক্ষমতা বা শক্তি আমার মাঝে নেই। কেননা রত্ন বস্তু পেতে গেলে কিন্তু মা মহাসমুদ্রে ডুবুরি হতে হয়, ডুবুরি হওয়া তো দূর, এক বিন্দু বারোগোনার যোগ্যতাও আমার নেই। তবু আপনাদের মাঝে দাঁড়িয়েছি। এখানে শাস্ত্র বললে যদি সাধুগুরু বিশ্রামের কৃপা হয়, ভক্তের কৃপা হলেই ভগবানের কৃপা লাভ হয়। ভগবান নিজেই বললেন অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন ভগবান। তাই তো আপনাদের মতো ভক্তমণ্ডলীগণের শ্রীপাদ পদ্মে আশ্রয় নিলাম। কৃপা করে আপনারা আমায় যতটুকু বলাবেন ঠিক ততটুকুই বলবার এবং বোঝাবার ক্ষমতা আছে, এর বেশি জানা নেই। যদি লীলা পরিবেশন করতে গিয়ে আমার এই পাবাচ্ছন্ন বদনে কোনো ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে যায় কেন, আমি ভুল করবো, কেননা আমার মতো পাবাচ্ছন্ন জীবের বদনে অনেক অনেক ভুল আসবে। আপনারা আমায় নিজগুণে কৃপা করে আপনাদের নিজের সন্তান, নিজের ছোট বোন অথবা আপনাদের চরণের দাসী মনে করে নিজগুণে কৃপা করে খোলা দৃষ্টিতে দেখবেন। ওরাঙ্গে
এত বড় দয়াল, এত বড় ক্ষমাশীল,
মধুর কৃষ্ণ নাম বিতরণ করছেন। জগাই মাধাই বড় দুরাচারী ডেকে বললেন, ওরে দূর হয়ে যা, আমরা হরিনাম শুনব না, আমরা কৃষ্ণ নাম শুনব না। নিত্যানন্দ বললেন, ভাই পদ্ম মাংস আর নারী সঙ্গ নিয়ে মেতে আছিস, তাতে আর তোদের কি আনন্দ? একবার কৃষ্ণ নাম করে দেখ, মাংস নারীর সঙ্গের চাইতেও বেশি আনন্দ এই মধুর কৃষ্ণ নামে। একবার হরি বল ভাই, একবার কৃষ্ণ বল। প্রথম দিন দাঁড়িয়ে দিলেন, হলো না, পরের দিন আবার গেছে কৃষ্ণ নাম দেওয়ার জন্য, আবার দাঁড়িয়ে দিচ্ছে। নিত্যানন্দ প্রভু হাতে ধরে পায়ে পরে হরিনাম দেবে বলে প্রতিজ্ঞা করেছে মহাপ্রভুর কাছে। চরণ ধরে বলছে, ভাই একবার হরি বল ভাই, একবার কৃষ্ণ বল। আর জগাই মাধাই তো মহাপাপী না, তারা কি করলেন, নিত্যানন্দ প্রভুর মাথাতে আঘাত করলেন, মাথায় পাশেই পড়েছিল ভাঙা কলসির কানা, সঙ্গে সঙ্গে ঝরঝর করে রক্তের ধারা পড়ছে, আর সংবাদ পৌঁছে গেল আমার মহাপ্রভুর কাছে। মহাপ্রভু ছুটতে ছুটতে এলেন, ওই জগাই মাধাইকে বধ করতে সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সুদর্শন চক্র ধাবিত হয়েছে জগাই মাধাইকে মারতে। নিত্যানন্দ কত বড় দয়ালু, কত বড় ক্ষমাশীল, ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু কেন প্রভু তুমি ওদের মারছ তুমি জানো না, কিন্তু নিজে প্রতিজ্ঞা করে এসেছিলে, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাউরে না মারিব, নাম প্রেমে চিত্ত শুদ্ধি করাবো। তুমি তো নিজেই প্রতিজ্ঞা করেছো প্রভু, তুমি কাউকে মারবে না, শুধু হরি নাম দিয়ে কৃষ্ণ নাম দিয়ে জগৎকে জীব উদ্ধার করবে। সেই হরি নাম তুমি দাও, তুমি ওদের মেরো না প্রভু। মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো।